আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে মনিটরের সাহায্যে একটা ক্লাস উপস্থাপন করব, তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং শোনো। তো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজকে আমি ক্লাস শুরু করছি। আমি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজকে আমি আমার ক্লাস শুরু করছি। আমি মুর্শিদা গুলেন আহার, সহকারী শিক্ষিকা, চৌরিপাড়া হাসিনা মোরশেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়। পাঠ পরিচিতি শ্রেণী অষ্টম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব, অধ্যায় ১২। পাঠের বিষয় হইল বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা। এখানে তোমরা কতগুলো ছবি দেখতে পাচ্ছ, এই ছবিগুলোর প্রতি লক্ষ্য করো এবং দেখো এরা কোন জনগোষ্ঠীর লোক, দেখো এবং চিন্তা করে বলো। এরা হলো বাংলাদেশের চাকমা জনগোষ্ঠীর লোক। আজকে আমার পাঠের বিষয় হলো চাকমা জনগোষ্ঠী। এই পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে চাকমারা কোন কোন অঞ্চলে বাস করে তা বলতে পারবে, চাকমাদের সামাজিক ও ধর্মীয় জীবন সম্পর্কে বলতে পারবে, চাকমাদের সাংস্কৃতিক জীবন সম্পর্কে বলতে পারবে। এখানে একটা মানচিত্র দেখতে পাচ্ছ, চাকমারা কোন কোন অঞ্চলে বাস করে। বাংলাদেশের রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলায় প্রধান নৃগোষ্ঠী হল চাকমা। চাকমাদের বাসস্থান হল রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি জেলায়। এরা মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোক। চাকমাদের সামাজিক জীবন দেখো, কয়েকটি চাকমা পরিবার নিয়ে গঠিত হয়। আদাম বা পাড়া। চাকমা সমাজের মূল অংশ হল পরিবার। চাকমা সমাজের পরিবারের পিতাই হল প্রধান। কয়েকটি পরিবার নিয়ে গঠিত হয় পাড়া এবং মৌজার প্রধানকে বলা হয় হেডম্যান। পাড়ার প্রধানকে বলা হয় হেডম্যান। চাকমা সমাজের দেখো বিয়ের উৎসব। কয়েকটি পাড়া নিয়ে গঠিত হয় মৌজা এবং মৌজার প্রধানকে বলা হয় হেডম্যান। চাকমাদের অর্থনৈতিক জীবন। চাকমাদের জীবিকার প্রধান উৎস হল কৃষিকাজ। যে পদ্ধতিতে চাকমারা চাষাবাদ করে তাকে বলা হয় ঝুম চাষ। চাকমাদের ধর্মীয় জীবন। চাকমাদের ধর্মীয় জীবন দেখো, চাকমারা হলো বৌদ্ধ ধর্ম অবলম্বী। তাদের সমাজের মৃতদেহ দাহ বা পোড়ানো হয়। এদের মধ্যে গৌতম বুদ্ধের জন্ম মৃত্যু দিনটিকে সাড়ম্বরে বৈশাখী পূর্ণিমা হিসেবে এরা পালন করে। চাকমাদের সাংস্কৃতিক
জীবন। চাকমারা তাঁত দিয়ে নিজেদের তৈরি পোশাক তারা পরিধান করে। চাকমারা নিজেদের পোশাক নিজেরাই তৈরি করে। চাকমা মেয়েদের পরিধানের কাপড়ের নাম হলো পিনেন এবং খাদি। চাকমা পুরুষেরা সুতার জামা, ধুতি এবং গামছা এবং মাথায় পাগড়ি বাঁধে। চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো বিজু উৎসব। তারা বাংলা বছরের শেষ দুদিন ও নতুন বছরের প্রথম দিন এ উৎসব পালন করা হয়। বাংলা বছরের প্রথম দিনকে বলা হয় ফুল বিজু এবং শেষ দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি বা মূল বিজু। খেলাধুলা চাকমাদের সবচেয়ে জনপ্রিয় সর্ববৃহত্তম উৎসব হলো বিজু। বাংলা বছরের শেষ দুদিন ও নববর্ষের প্রথম দিনে চাকমারা এই বিজু উৎসব পালন করে। এবং তারা বাঁশের নৃত্য আর কি চাকমাদের বিজু নাচের পরেও আরও অনেক উৎসব আছে, সেগুলো হলো বাঁশ টানাটানি, বাঁশের নৃত্য, বাঁশ টানাটানি, বোতল ভর্তি মদ, মানমিতে শুরু। এরপর মূল্যায়ন, বাংলাদেশের কোন কোন জেলায় চাকমারা বসবাস করে। বাংলাদেশের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় চাকমারা বসবাস করে। চাকমা জনগোষ্ঠী কোন ধর্মের অনুসারী? বৌদ্ধ ধর্মের অনুসারী। পিনেন কাদের পোশাক? পিনেন হলো চাকমা মেয়েদের পোশাক। চিত্রে চাকমা নৃত্যটির নাম কি? চিত্রে চাকমা নৃত্যের নাম হলো ঝুম নাচ ও বিজু নাচ। বাড়ির কাজ, বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে চাকমা জনগোষ্ঠী যে অঞ্চলে বাস করে তা চিহ্নিত করবে। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি।